শুভ সপ্তমী, আপনারা ভালো থাকবেন, ভালো করে কাটাবেন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, গিয়ে এনজয় করুন। তাহলে আজকে আমরা যাচ্ছি কলকাতার দিকে। ও তো একবার পঞ্চমীতে কলকাতা ঘুরে নিয়েছে, এবার আমার পালা, আমি আরও যাচ্ছি, আর সাথে দুজনজন যাবো। আমরা আরও দুজনকে এখান থেকে রিসিভ করে একবারে যাবো এখান থেকে দমদম, দমদম থেকে মেট্রো ধরে বেহালা থেকে কালীঘাট, কালীঘাট থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়। এই স্টেশনে আছি, শ্যামনগর স্টেশনে টিকিট অনয়দা কেটে নিয়েছে। অনয়দা যাচ্ছে যে মঙ্গল পাণ্ডেতে একটা ভিডিও হয়েছিল, সেই অনয়দা আর সবরি দুজনই যাচ্ছে, আর বাদ বাকি দুজনকে মিস করলাম। এদিকে হচ্ছে প্রীত জয়িতা, আর এদিকে মৈত্রী আর শুভজিৎ, এই দুজনকে মিস করলাম। ভালো থাকলে ভালো হতো, মজা হতো, আগের বার বাওয়ালি হতো, মজাদার বাওয়ালি হয়েছিল। দেখা যাক, ট্রেন আসুক, ট্রেনে উঠি, ঠিক আছে। গেছি দমদম থেকে, আবার অটো ধরে অনেক দূর চলেও এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কত ঠাকুর দেখতে পারবো, ছাতা হাতে, আমি তো আমার বন্ধু সবরই আর দুজন আর একটা ছাতা কিনতে গেছে, দেখা যাক কখন আসে, তারপরই দিয়ে গেছে। খুব কষ্ট করে একটা বাসে উঠেছি, খুব খারাপ অবস্থা, কিচ্ছু পাচ্ছি না। ট্যাক্সি যা ভাড়া চাইছে, প্রচুর টাকা ভাড়া চাইছে, সম্ভব না একটা বাসে উঠেছি এখান থেকে, এই এখান থেকে টালা ব্রিজে উঠবে, বাস ধরে আছে, বাস ফাঁকা, বাস দেখতে পাচ্ছেন, এখানে অনয়দা সবরই বসে আছে, আমরা এখানে বসে আছি, ফাঁকা বাস, গরম লাগছে, গরম। এই যাবো এখন, কোথায় যাবো জানি না, এই চুলো ধরে যাবো, যাবো ঠাকুর দেখাতে যাবো, সে বাসে ইঞ্জিন চালিয়ে রেখে দিয়েছে, এবার যাবো, গিয়ে ইচ্ছা আছে শ্যামবাজার থেকে শালু করার, শ্যামবাজার আদিবাগান টালা এসব দেখবো, তারপরে খাওয়া দাওয়া ঢুকে যাবো। শ্যামবাজার এসে পৌঁছেছি, এখানে এই যে ডাব খেলো, এখন রওনা দিই, এরকম এরকম করছে, তো চলো যাওয়া যাক শ্যামবাজারে, কোথায় কী ঠাকুর হয়েছে জানি তো না, নিয়ে যাচ্ছে অনয়দা, যাই চলো। হাতিবাগান, তো আমরা আপাতত একটা ঠাকুর দেখা পেয়েছি, তোমাদের একবার দেখাই। এই যে থিমটা, সেটা হচ্ছে বিধান সরণী অ্যাটলাস ক্লাবের, এইখানে করা হয়েছে, কত সুন্দর দেখো, মানে ডগ আর মানুষের যে একটা কত বছর আগে থেকে মানুষের যে বন্ধুত্ব, কুকুরের প্রতি প্রেম ভালোবাসা, এইটা এখানে তুলে ধরা হয়েছে, কী সুন্দর না দেখুন। তো আমরা চলে এসেছি হাতিবাগান টাউন স্কুলে সামনে, তো সেখানে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, চলুন দেখে নেওয়া যাক কি প্যান্ডেল করেছে। এরপরে দেখতে গেছিলাম আমরা হাতিবাগানের সেরা প্রতিমা, এটা হাতিবাগানের সেরা প্রতিমা হিসাবে প্যান্ডেলটা বা মূর্তিটাকে ঘোষণা করা হয়েছিল, খুব সুন্দর দেখুন ভেতরটা, বাইরে থেকে সেইভাবে কিছু মানে যে রেকর্ড করা ছিল সেরকম কোনো ব্যাপার ছিল না, ভেতরটাই খুব সুন্দর।
আছে। এখন ভালো লাগছে, হ্যাঁ পাটা আরাম পেলো, কিন্তু মজা লাগছে, কলকাতার মজাটা পাচ্ছি। কিচ্ছু দেবে না, যদি চাও বলবে একটা লাথি আর একটা চট ফ্রি দেবো, কিচ্ছু দেবে না, যদি কভার ভালো থাকে মায়ের ভোগ দিতে পারে, মনে হয় দেবে না, উই আর ভিজিটার্স, দেবে না। ঠিক আছে যাওয়া যাক, ওইদিকে ছেড়ে দে, দেখে নিচে দড়ি, মালটা দেখুন কতটা মোটা, আঙ্গুলের মোটা থেকেও মোটা, অসাধারণ, কিন্তু অসাধারণ, অসাধারণ মুচমুচে, অসাধারণ অসাধারণ, মানে এখন তুলনা হয় না, সত্যি তুলনা হয় না, এরকম দেখেনি, প্রথম খাচ্ছি, খুব ভালো লাগছে। কালীঘাটে গেলে কালীঘাটে থেকে যেতে হবে, তাই আজকে গেলাম না, এবার একটু বাড়িতে রওনা হচ্ছে, আমি সোদপুরে যাওয়া হবে, পাঞ্জাব হোটেলে খাওয়া হবে, এটাই ডিসিশন হয়েছে, খেয়ে দে বাড়ি ভাই, আর ঠিক আছে চলো। পাঞ্জাব হোটেলে সোদপুরের একদম ব্রিজের, সোদপুর যে ব্রিজটা আছে ওটার সামনেই পাঞ্জাব হোটেলে এসেছি, এখন বসেছি আমরা। একটা জায়গার সামনে হোটেলে গেছিলাম, সেই হোটেলটা বেশি কিছু নেই, সেই পাঞ্জাব হোটেলটা, এই পাঞ্জাব হোটেলটা এসেছি, এইটা খেয়ে দেখি কিরকম, সবই আছে এখানে, যা যা আইটেম আছে সবই আছে এখানে, দেখা যাক, খেয়ে দেখা যাক। আমার পেট ভরলেই হলো ভাই, চলে এসছে ভেজ এগ ফ্রাইড রাইস, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশালা, এটা রেশমি বাটার মশালা, এবার এটাকে আমরা খাবো। পুজোর সময় এত কোয়ালিটি মেনটেন করে এত সুন্দর মাংস, খুব ভালো, ওটা ভালো, খুব ভালো, এত সুন্দর খেয়েছি, খুব শান্তি করে খেয়েছি, খুব ভালোভাবে খেয়েছি, তাই একদমই তাই, খুব ভালো লেগেছে খেয়ে। আপনাদের সবাইকে বলবো আসুন এখানে পাঞ্জাব রেস্টুরেন্ট, পাঞ্জাব রেস্টুরেন্ট, ঠিক সোদপুরের ব্রিজটা আছে ঠিক তার আগে, বাহাতে পড়বে, যদি সোদপুরের ব্রিজ দিকে থাকেন তাহলে বাহাতে পড়বে, যারা খেতে ভালোবাসে তারা সবাই জানবে, আর যারা খেতে ভালোবাসে তারা রাজা খুবলু পাবে না, আমি এর আগেও এখানে খেয়েছি, আপনাদেরকেও নিয়ে আসলে এই মেয়েটার জন্য আর অনয়দার জন্য খুব ভালোভাবে খেতে পেরেছি আজ এখানে, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। সোদপুর মোড়, এইদিকে সোদপুর ব্রিজ, ঠিক যদি সোদপুরের ব্রিজের মুখের দিকে মুখ করে থাকেন ঠিক বাঁ হাতে পড়বে,
পাঞ্জাবি ফুড জাংশন। সবার শেষে তো একটা কথাই বলার, ভালো লাগলে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আমাদের ফ্যামিলিতে অবশ্যই একসাথে থাকতে গেলে করতে হবে আপনাকে সাবস্ক্রাইব, আর সবসময় সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট বেল আইকনটা থাকে সেটা দাবিয়ে দেবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।